আসসালামু আলাইকুম দর্শক আজকের নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন এখন শুনবেন আজকের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম মৃত্যুর মিছিল যাতে আর দেখতে না হয় তাই পদত্যাগ করেছে শেখ হাসিনা চাটকার বাদ দেন রাজনীতিবিদদের স্বরাষ্ট্র উপদেষ্টা ক্ষমতাসীনদের সাত খুন মাফ আর বিরোধীরা আয়নাঘরে থাকবে তা চায় না ইসলামী আন্দোলন নয় বছর পর ভারত থেকে ফিরিলেন দেশে বিএনপির নেতা সালাউদ্দিন দেশে ফিরিয়ে এনে শেখ হাসিনার বিচার করা হবে হাবিব নবী খান সমাবেশ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটি বিলুপ্ত ঘোষণা শুনছিলেন সংবাদ শিরোনাম মৃত্যুর মিছিল যাতে আর না দেখতে হয় তাই পদত্যাগ করেছে শেখ হাসিনা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে ক্ষমতা থেকে উৎখাতের জন্য যুক্তরাষ্ট্রকে দায় দিয়েছেন এবং জানিয়েছেন সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের মৃত্যু ঠেকাতেই

বার্তায় হাসিনা আরো বলেন মৃত্যুর মিছিল যাতে আর না দেখতে হয় সেজন্য আমি পদত্যাগ করেছি তিনি বলেন আমি যদি দেশে থেকে যেতাম তাহলে আরো মানুষের প্রাণহানি হতো আরও সম্পদ ধ্বংস হতো খুব কষ্টকর হলেও আমি চলে যাওয়ার সিদ্ধান্ত নেই আমি আপনাদের নেতা কারণ হয়েছিলাম আপনারা আমাকে বেছে নিয়েছিলেন আপনারাই আমার শক্তি ছিলেন কোটা সংস্কার আন্দোলনের আগে এপ্রিলে সংসদে শেখ হাসিনা জানান যুক্তরাষ্ট্র দেশটিতে সরকার পরিবর্তনের চেষ্টা চালাচ্ছে তিনি বলেন তারা গণতন্ত্র ঘটিয়ে এমন একটি সরকার চালু করতে

দেন রাজনীতিবিদদের চাটকার উপদেষ্টা বাংলাদেশের রাজনীতি রাজনীতিতে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা এম বাংলাদেশে আর রাজনীতি চলবে না উল্লেখ করে চাটুকারদের বাদ দিতে রাজনীতিবিদদের উদ্দেশ্যে আহ্বান জানিয়েছেন তিনি আজ রোববার দুপুরে রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে আহত পুলিশ সদস্যদের দেখতে গিয়ে সাখাওয়াত হোসেন এসব কথা বলেন এখন কোথায় সেই প্রশ্ন রেখে হোসেন বলেন কত বড় চাটকার চিন্তা করেন একজন নেতাকে ফুল দিতে দিতে একদম কবর দিয়ে দিচ্ছে নেতাও খুব আনন্দ পান আর মিডিয়া না থাকলে উনি কথা বলেন না একটা রাষ্ট্র ওইভাবে চলতে পারে না উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন একটা রাষ্ট্রের পলিটিক্স এভাবে হয় না একজনের ইচ্ছা মতো রাষ্ট্র চালানো যায় না সেটা যাই হোক যার অবদানই হোক ক্ষমতা কুক্ষিগত করা হয়েছিল উল্লেখ করে সাখাওয়াত হোসেন বলেন পলিটিক্স এত নষ্ট করা হয়েছে আর কেউ এখানে ঢুকতে পারে না ক্ষমতাকে কুক্ষিগত করা হয়েছে হাজার হাজার লোক মারা যাওয়ার পরও ক্ষমতায় থাকতে চায় এটা দুঃখজনক খুবই দুঃখজনক তিনি বলেন যা হয়েছে ইতিহাসকে ফেরত আনতে পারবে না আমরা মনে করি আওয়ামী লীগ অনেক পুরনো পার্টি সেখানে নতুন নেতৃত্ব আসবে তারা এই শিক্ষাটা গ্রহণ করবে ক্ষমতাসীনদের সাতক্ষণ মাফ আর বিরোধীরা আয়নাঘরে থাকবে তা চায় না ইসলামী আন্দোলন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়বে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন তারা সামাজিক ন্যায় বিচার চান ক্ষমতা সাত সাতক্ষণ মাফ আর বিরোধী দলের মানুষদের আয়না ঘরে থাকা এটা তারা চান না আজ রোববার সকালে ঢাকা ইউনিটির সাগর সাগরুনি মিলনায়তনে অন্তর্বর্তীকালীন সরকার কেমন বাংলাদেশ চায় শীর্ষক মত বিনিময়ে কথাগুলো বলেন সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়বে আমির বলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের রাজনৈতিক দল না অরাজনৈতিক দল তা তারা বুঝতে পারছেন না ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়বে আমির বলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের রাজনৈতিক দল না অরাজনৈতিক দল তা তারা বুঝতে পারছেন না হেফাজতের অবস্থান স্পষ্ট করে কাজ করা দরকার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ওলামা ও তোলাবাদের ভূমিকা সবচেয়ে বেশি ছিল তাই পরামর্শের ক্ষেত্রে তাদের সম্পৃক্ত করতে হবে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জাতীয় ওলামা পরিষদের সভাপতি আলাম্মা নুরুল হুদা ফয়েজি মতবিনিময় সভায় বক্তব্য দেন মুফতি নিয়ামত আল ফরিদি মাওলানা আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ প্রমুখ নয় বছর পর ভারত থেকে দেশে ফিরলেন বিএনপি নেতা সালাউদ্দিন নয় বছর ধরে ভারতে অবস্থানের পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ দেশে ফিরেছেন আজ রোববার বেলা সোয়া দুইটার দিকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন সাবেক এই প্রতিমন্ত্রী সালাউদ্দিনকে বিমানবন্দরে বিএনপির বিপুল সংখ্যক নেতা কর্মী স্বাগত জানান বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু এ তথ্য নিশ্চিত করেছেন দুই সালের দশে মার্চ রাজধানীর উত্তরা থেকে সালাউদ্দিন নিখোঁজ হন বাষট্টি দিন পর একই বছরের এগারোই মে ভারতের মেঘালয়ের শিলং এ স্থানীয় পুলিশ তাকে উদ্ধার করে ভারতের পুলিশের পক্ষ থেকে তখন বলা হয়েছিল সালাউদ্দিন শিলংয়ে উদ্ভ্রান্তের মতো ঘোরাঘুরি করার সময় লোকজনের ফোন পেয়ে তাকে আটক করা হয় সালাউদ্দিনকে আটক করার পর বৈধ নথিপত্র ছাড়া ভারতে প্রবেশের অভিযোগে দেশটির ফরেনার্স অ্যাক্ট অনুযায়ী মামলা করে মেঘালয় পুলিশ একই বছরের বাইশ জুলাই ভারতের নিম্ন আদালতে আনুষ্ঠানিকভাবে তার বিরুদ্ধে অনুপ্রবেশের অভিযোগে অভিযোগ গঠন করা হয় এই মামলায় নিম্ন আদালতের রায়ে দুই হাজার আঠারো সালে সালাউদ্দিন খালাস পান একই বছরে আটে মে সালাউদ্দিন ভ্রমণ অনুমোদনের জন্য আসাম রাজ্য সরকারের কাছে আবেদন করেন আবেদনে তিনি বলেন দুই সাল থেকে তিনি ভারতে আটকে আছেন দেশটিতে তার বিরুদ্ধে যে অনুপ্রবেশের মামলা হয়েছিল সেই মামলায় আদালত তাকে খালাস দিয়েছেন দুই হাজার ষোলো সালের এগারোই জুলাই তার পাসপোর্টের মেয়াদ শেষ হয়েছে ভারতে থাকার কারণে তিনি নিজের পাসপোর্ট নবায়নের সুযোগ পাননি ভ্রমণ অনুমোদন দেওয়া হলে তিনি নিজের দেশে ফিরতে চান দেশবাসী ও পরিবারের সদস্যদের সঙ্গে মিলিত হতে ছয় আগস্ট বিকেলে মেঘালয় থেকে মুঠোফোনে সালাউদ্দিন প্রথম আলোকে বলেছিলেন তিনি দেশে ফেরার জন্য ভ্রমণ অনুমোদন বা ট্রাভেল পাস পেয়েছেন সেদিনই তাকে দেওয়া হয়। আর গতকাল শনিবার বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং এর কর্মকর্তা সাইরুল কবির খান বলেছিল এগারো আগস্ট বেলা এগারোটায় দিল্লি থেকে ফ্লাইটে দেশের উদ্দেশ্যে রওনা দেবেন সালাউদ্দিন দেশে ফিরিয়ে এনে শেখ হাসিনার বিচার করা হবে হাবিব নবী খান বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুর নবী খান সোহেল বলেছেন শেখ হাসিনা একের পর এক মানুষ হত্যা করেছেন শুধু তার শখের ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন দেশে ফিরিয়ে এনে শেখ হাসিনার বিচার করা হবে আজ রোববার বেলা তিনটার দিকে নওগা শহরের কেডির মোড়ে বিএনপির দলীয় কার্যালয়ের এক সভায় তিনি এসব কথা বলেন হাবিবুন নবী খান বলেন ষোলো বছর বিএনপির বহু নেতাকর্মীকে হত্যা করেছেন গুম করেছেন ও নির্যাতন করেছেন সাপলা চত্বরে মাদ্রাসার ছোট ছোট বাচ্চাদের হত্যা করেছেন পিলখানা সেনাবাহিনীর মেধাবী কর্মকর্তাদের হত্যা করেছেন শত শত মানুষকে হত্যা করেছেন সর্বশেষ আন্দোলনে ছাত্র অভিভাবক সহ বহু মানুষকে শেখ হাসিনা ও তার গুন্ডা বাহিনী হত্যা করেছে এসব হত্যাকাণ্ড যারা ঘটিয়েছেন তাদের হোতা শেখ হাসিনা পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন দেশে এনে তার বিচার করা হবে সভা শেষে নওগাঁ সদর উপজেলায় দোগাছি গ্রামে যান হাবিবুন নবী খান সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে চার আগস্ট ঢাকায় নিহত কলেজ শিক্ষার্থী মাহফুজ আলম শ্রাবণের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি এ সময় তিনি ওই পরিবারের আর্থিক সহায়তাও করেন নাটোরে সমাবেশ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটি বিলুপ্ত ঘোষণা নাটোরের বৈষম্য ছাত্র আন্দোলনের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে আজ রোববার দুপুরে শহরের কানাই খলি চত্বরে আয়োজিত শিক্ষার্থী সমাবেশ থেকে এ কমিটি বিলুপ্ত করা হয় প্রত্যক্ষ দর্শীরা জানান জেলার বিভিন্ন স্থান থেকে শত শত শিক্ষার্থী আজ দুপুর বারোটায় শহরের কানাইখালী চত্বরে এসে জড়ো হতে শুরু করেন